मैं रोशनी और आप देख रहे हैं लाइव भारत न्यूज। लॉकडाउन के दिन दक्षिण चौबीस परगना के विष्णुपुर थाने के रघुदेवपुर गांव में एक गृहिणी को गोली मार दी गई। देखिए उत्तर चौबीस परगना से हमारे संवाददाता शांतनु की रिपोर्ट। की घटना घटे छिले दादा? জানি না দাদা, ওই বিজেপি ছেলেদের শুনি মেসমেসি করতে দেখেছি। আমি বারণ হয়েছিলাম, ভাই বেশি ইয়ে করিস না, দরকার নেই, কেউ শান্তিতে হয়তো বাস করতে দিচ্ছে চাইছে না, আর কেউ চাইছে না, যে গেলে দরকার নেই আমাদের, ঠিক আছে। আমি দাদাকে বারণ করা সত্ত্বেও এই যে ছোটোখাটো ঝামেলা কী হয়েছে ওদের মধ্যে, হওয়ার পরে আমার বৌদি এখানে বারণ করেছে ওদেরকে যে বাবা তোমরা যাও, চলে যাও, চলে যাও। সেই কথা শুনতে চায়নি, শোনার না শোনার পক্ষে আমার বৌদি চলে যাওয়ার কথা বলতো, ওরা তেড়ে আসে। তেড়ে আসতেই ওরা বৌদি ছট করে উঠে ওপরে উঠে আসতে আসে, তখন ওরা বন্দুকের নালা দিয়ে দু তিন গা বৌদিকে মারার পর সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমরা সবাই মিলে থাকাচ্ছি, বলি থাক থাক মেয়ে ছেলে গায়ে হাত দিচ্ছ, মেয়ে ছেলে গায়ে হাত দিচ্ছ, সবাই মিলে বললাম। বলার পরে ও দেখি না আমার বৌদি তখন মনি যখন মারছে বলে একটা ঝাঁটা ছিল, ঝাঁটা দিয়ে ছুড়ে মেরেছে, মারতেই মারতেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এবং সঙ্গে সঙ্গে গুলি করে মারলো। এই গুলির খোঁজ দেখুন আপনারা, এই প্রতিকার আমার চাই। আর আজ যে মেরেছে আমার বৌদি আমার তার ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। ওরা জন 30-50 জন ছিল, কিসে করে এসেছিল, ওরা সব পাড়ার ছেলে, পাড়া সব রাত্রে করে প্রত্যেক দিন ডাবলা গিয়ে বেড়াচ্ছে, প্রত্যেক দিন 50 জনকে গুলি। আমাদের এইখানে দাগ ছাড়া আপনার গুলির খোল, গুলির দাগ পুরো পাড়ার বাড়িতে আছে। যারা যারা বেশি এ করছে, সিপিএম করতো, যারা বিজেপি দিয়ে করছে, তাদের বাড়িতে শুধু টর্চারিং চলছে, তারা করছে না, তারপর কে কে ছিল? এবারে ছিল অনেকে, মানে কি বলবো, তোর ভাই আবার তোমার ছিল ল্যাটা, মানে যাকে বল ল্যাটা, আবার জয়ন্ত, ভালো নাম ও জয়ন্ত নস্কর, জয়ন্ত জয়ন্ত নস্কর, আবার ছিল কি ম্যান্টা, ও ম্যান্টার ছেলে, তার ছোট ছেলে, তার সে ছিল সৌরভ নস্কর, আবার তোমার হচ্ছে ওই সুবিনয়, আবার তোমার হচ্ছে ওই সৌমেন নস্কর, আমার ভরতের ছেলে, আবার আবার তোমার না ঝন্টু নস্কর, আবার তোমার নেপাল নস্কর, নেপাল সর্দার, সরি নেপাল সর্দার। এরা নেতৃত্ব দেয়, এদের নেতৃত্ব কে দেয়? প্রধান ছাড়া কে দেবে? গ্রামের প্রধান যদি একটা গ্রামের প্রধান যদি এইরকম অত্যাচার শুরু করতে পারে, আমার মনে হয় কোনো অঞ্চল সুখে শান্তিতে নেই আর থাকতে পারবে না। হঠাৎ কোথাও কিছু নেই, সকালবেলা মেশিন গান নিয়ে এসে গুলিগালা করে আমার বউ ওখানে বসেছিল বাড়ির মধ্যে, সেখানে গুলি করে মাথাতে গুলি করেছে, সর্বনাশ, মনে হয় মরে যাবে আর বাঁচবে না। কারণটা কি? কারণ আমরা বিজেপি করি, তার জন্যে আমি মণ্ডলে আছি, আমার ওয়াইফ হিসেব রক্ষকে আছে বুথ কমিটিতে, আর সেই জন্য এইরকম এত বড় অঘটনের কারণ। বিজেপি করেন বলে গুলি চালিয়ে, বিজেপি করে বলেই সেই জন্যই গুলি চালিয়েছে আমার। আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম রাধা নস্কর। বয়স কত? বয়স 23-24। আপনার নাম? আমার নাম অরুণ নস্কর। এই জায়গাটার নাম রঘুদেবপুর। দিনে দুপুর সকালেই তো গুলি চালা, সকালবেলায় ওরা মদ পদ খেয়ে দিয়ে এইরকম করতে লাগলো। কারা গুলি চালিয়েছে দেখো? টিএমসি দলের খোদ মোস্তান বাহিনীরা করেছে এইসব। চিনতে পেরেছে? হ্যাঁ সব, এই অমল, পঞ্চা, সুবিনয়, নেপাল, এদের নস্কার, সর্দার, সব রকম আছে, জন্টু, মোস্তান বাহিনীর নামই পরিচিত সব সময়ের জন্য। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ স্যার, থানায় অভিযোগ করব, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি হবে আমি জানি না। আপনার নাম? অরুণ নস্কর। এই জায়গাটার নাম রঘুদেবপুর নস্কর, রঘুদেবপুর। কোন থানা? বিষ্ণুপুর থানা। তমাম খবরো কে লিয়ে হামারে সাথ বনে রাহিয়ে লাইভ ভারত নিউজ মে।